mai leu ți-ai atake. Pe mere mai leu cum mai leu ți-ai atake. Pe mere mai leu cum mai leu ți-ai atake. Hal monde da dare na ja bonar boluk loke. Pe mere mai
नैया हे रूपानी नाची कुमुरग नैया अरे रूपानी नाची कुमुरग नैया रूपानी नाची कुमुरग नैया সুন্দর শরৎকালে ফুলবা শান্তকালে প্রেমের কাজ
মাটির জলে ভোমরা ফুলে ফুলে আমার প্রাণ বন্ধু কেন বোঝে না শৈল আমার প্রাণ বন্ধু কেন বোঝে না ডুবেছে নদীর জলে ভোমরা ফুলে ফুলে আমার প্রাণ বন্ধু কেন বোঝে না শৈল আমার প্রাণ বন্ধু কেন বোঝে না রোজ যেন তার বাদল হাওয়া রোজ যেন তার বাদল হাওয়া চোখ যেন তার গহীর বন এখন রঙে রঙে হল বাউল মন মনরে এখন রঙে রঙে হল বাউল মন কো-স্পন্সর শিবা গ্রিন লাইফ, অগ্রণী ব্যাংক, খান লাইব্রেরি, কম্পিউটার সিটি, মধুমতি ব্যাংক এবং আমাদের আঙ্কেল মিকাইল চৌধুরী, এনারা অসংখ্য, এনারা আমাদের অনেক অনেক হেল্প করেছেন, এনাদের জন্য একটা করতালি প্লিজ। দর্শক, এই অনুষ্ঠানের স্পন্সর প্রাণ ব্রেভারের সৌজন্যে আমাদের এই মঞ্চের একদম পিছনে একটা স্টল করা হয়েছে, আপনারা ওখানে বিভিন্ন ধরনের ড্রিঙ্কস পেতে পারেন, ওখান থেকে ড্রিঙ্কস সংগ্রহ করবেন, এটা অনুরোধ করা যাচ্ছে আপনাদের প্রতি। এখন আমরা অনেকক্ষণ তো গান শুনলাম, তাই না? একটু পরিবর্তন কি আনা দরকার? কি চাই? তাহলে দর্শক, আর দেরি নয়, এখনই নৃত্য শুরু হতে যাচ্ছে। আমি নাচবো? না, তুমি নেচো না, তুমি নাচলে দর্শক সব পালিয়ে যাবে। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এখন নৃত্যের জন্য ডেকে নিচ্ছি অর্থনীতি বিভাগ থেকে জসিমকে। জসিম আসছে ক্লাসিক্যাল ডান্স নিয়ে। Thank you.
দিচ্ছি তোমায় সুযোগ তেলে শুনে বুঝি বিষম খেলে বলছি তোমার দিব্যি গেলে আমি বড় শান্ত ছেলে দেখছি তোমায় সুযোগ পেলে শুনে বুঝি বিষম খেলে পড়ে গেছি ইস্কেতে আছি বড় ইস্কেতে খালি Thank you.
আমি মরে যেতেও রাজি, ওর এক কথায় আমি রাখবো হাজার বাজি, তোর ইশারায় আমি মরে যেতেও রাজি। কোন পাড়ায় সারা দে ইশারায় প্রেমের আজাদি জিড়ি পরে শোনাবো, জানি না কোন পাড়ায় সারা দে ইশারায় প্রেমের আজাদি জিড়ি পরে শোনাবো, করবো এন্ট্রি আমি গ্যারেন্টি তোকে কমেন্ট্রি করে শোনাবো, দাড়িকে তোর আমি শ্বশুর বানাবো, দাড়িকে তোর আমি শ্বশুর বানাবো, দাড়িকে তোর আমি শ্বশুর বানাবো, দাড়িকে তোর আমি শ্বশুর বানাবো। করছি আমি বারম্বার ওকে আমি আজ করব নিয়ে রাজ, রানি করে রাখবো তোকে রাজি হয়ে জানা, ধত্তেরি কি পটে পটে না ছুরির তেমন এত গরম ছিপে ওঠে না, ধত্তেরি কি পটে পটে না ছুরির তেমন এত গরম ছিপে ওঠে না। Thank you.
तेरी मेरी मेरी तेरी एक जिंदड़ी वो तू दू
উদযাপন হবে তার পুরো সমস্ত খরচ বিয়ার করবে আজকের এই জনতা, সেটাই প্রমাণ করছে। এখন ফাইনালি এখানে আমরা এই অনুষ্ঠানকে সভাপতিত্ব করার জন্য অনুরোধ করছি যিনি শিক্ষা খাতে বিশেষ অবদানের জন্য রিসেন্টলি 2016 মহাত্মা গান্ধী পিস অ্যাওয়ার্ড পেয়েছেন, তিনি এই গোপালগঞ্জের গর্ব, আমাদের এই বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর স্যার, আমরা ডক্টর খন্দকার নাসিরুদ্দিন স্যারকে আসার জন্য বিনীত অনুরোধ রাখছি। আমরা এই শর্ট আলোচনা খুব শর্ট করব। প্রথমে এই যে র‍্যাগটা 2000 এবং আমরা তৈরি করি বাংলাদেশের প্রথম ইন্টেলিজেন্ট ড্রোন, যেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে তৈরি হয়েছে। আপনারা ঠিক বুঝতে পারতেছেন বিষয়টা কি। শেষ এক বলি শেষ করব, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন যেন আমরা ভালো মানুষ হতে পারি।
আমরা শিক্ষার্থী হয়েছি কিন্তু আমরা যেন ভালো মানুষ হতে পারি, আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং আমরা যেন বিশ্ববিদ্যালয়ের নাম সব জায়গায় ছড়িয়ে দিতে পারি, আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। দুঃখিত, আমি একটু দুঃখিত হয়ে নিচ্ছে, আমাদের আরও একজন বিশেষ অতিথি এখানে এসে উপস্থিত হয়েছেন, যিনি হচ্ছেন প্রকাশ করতে হয় সেটি আমি শিখেছি আমার ইংরেজি বিভাগ থেকে। আমাদের বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক মণ্ডলীগণ অনেক বেশি আন্তরিক, যার কারণে আমরা একটি সুন্দর পরিবেশ পেয়েছি। সাধারণত দেখা যায় যে বড় বড় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের খুঁজেই পাওয়া যায় না, তাদের সাথে শিক্ষার্থীদের সম্পর্ক থেকে খুব বিরূপ, কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ে তার সম্পূর্ণ উল্টা। শিক্ষকরা সবসময় আমাদেরকে তাদের কাছে ডাকেন এবং আমাদের বিভিন্ন বিষয় শেখান। আমাদের ইংরেজি বিভাগের ইংলিশ ডিপার্টমেন্ট অ্যাক্টিভ সোসাইটি কর্তৃক একটি ট্যুর হয়েছিল, উলপুর ট্যুর, সেটি আমার জীবনের সর্বপ্রথম ট্যুর ছিল বিশ্ববিদ্যালয়ে, যার মাধ্যমে আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছিলাম, ছোট ছোট বালক বালিকাদের শিখিয়েছিলাম স্বপ্ন কীভাবে দেখতে হয়। আর আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমাদের অবশ্যই অনেক অনেক দায়িত্ব এবং কর্তব্য রয়েছে আমাদের সমাজের প্রতি, আমাদের দেশের প্রতি। আর আমি মনে করি আমার বিশ্ববিদ্যালয়ে আমাদের সকল শিক্ষার্থীদেরকে এই সকল দায়িত্ব পালনে উদ্বুদ্ধ করছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের অনেক বিভাগে সেমিনার লাইব্রেরি রয়েছে, যেখানে আমরা আমাদের অনেক অনেক জ্ঞান বিকশিত করার জন্য অনেক অনেক বই পড়ে থাকি, যেগুলো আমাদেরকে অনেক অনেক জ্ঞান দান করে। তারপরে আমি এই বলে শেষ করতে চাই, আমাদের বিশ্ববিদ্যালয় বেঁচে থাকুক অনেক দিন, আমাদের বিশ্ববিদ্যালয় সফল হোক, তাদের অগ্রযাত্রা গতিময় হোক। ধন্যবাদ সবাইকে। অনুভূতি জানতে চাইব। উপস্থিত সুদি, আসসালামু আলাইকুম। একডে 2016 পক্ষ থেকে সকলকে অভিনন্দন। আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন আমাদের বিশ্ববিদ্যালয়ের কর্ণধার, আমাদের বিশ্ববিদ্যালয়ের পিতা। আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আছেন, আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আছেন উপস্থিত সুদী। আমাদের রাজ্য কমিটির পক্ষ থেকে সকলকে অভিনন্দন। আজকে আমরা দীর্ঘ পরিশ্রমের ফলে আজকে একটি সুন্দর আয়োজন অংশগ্রহণ প্রস্তুত করতে পারছি। এজন্য সকলকে যারা আমাদের এ ব্যাপারে সহযোগিতা করছেন, শিক্ষক শিক্ষিকা কর্মকর্তা কর্মচারী এবং বিশেষ অতিথি কে এম মাসুদুর রহমান, অর্থ সম্পাদক বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এবং সেবা ব্যবস্থাপনা পরিচালক সেবাগার ইন লাইন। হ্যাঁ, খুব দ্রুত আমাদের এই আজকের এই আলোচনা অনুষ্ঠান শেষ করব, কারণ আপনাদের প্রত্যাশিত দুটো ব্যান্ড দল ইতিমধ্যেই আমাদের মধ্যে পৌঁছে গেছে। এবার আমাদের আজকের এই র‍্যাগ ডে উদযাপন কমিটি এখন আহ্বান করছেন আজকের এই অনুষ্ঠান কেমন উপস্থিত। আজকে বঙ্গবন্ধু প্রযুক্তি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের র‍্যাগ ডে 2016 উদযাপন অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের গোপালগঞ্জের জেলা প্রশাসক মলকেশুর রহমান সরকার এবং এই বিশ্ববিদ্যালয়ের ভিসি, যার প্রশংসা আমরা ইতিমধ্যে শুনেছি, যার নিরলস চেষ্টায় এই প্রত্যন্ত মরুভূমি একটি সুন্দর এবং সবুজ বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছে। এবং আমি আরও আনন্দিত হয়েছি যার সঙ্গে ছাত্র এবং শিক্ষকের সম্পর্ক অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ। উপস্থিত আজকের এই অনুষ্ঠানের স্পন্সর প্রাণ আরএফএল গ্রুপের কর্ণধারগণ এবং উপস্থিত বিশ্ববিদ্যালয়ের
ছাত্রছাত্রী এবং উপস্থিত গোপালগঞ্জ জেলার বিভিন্ন এলাকা থেকে আগত অতিথিবৃন্দ সবাইকে আজকের এই র‍্যাগ ডে 2016 অনুষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, কারণ আজকের এই বর্ণাঢ্য অনুষ্ঠান আপনারা উপভোগ করবেন। তারপরও কিছু কথা অবশ্যই বলতে হয়। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মভূমি, এই জন্মভূমিতে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ে যে ছাত্রছাত্রী তোমরা অধ্যয়ন করছ, তোমাদের একটি লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে তোমাদের জীবন শুরু করতে হবে। আমি আমার জীবনের শুরু থেকে এবং জীবনের পা থেকেই তোমাদের উদ্দেশ্যে বলছি, আজকের এই দেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং তার সুযোগ্য পুত্র সজীব ওয়াজেদ জয়ের নিরলস প্রচেষ্টায় আজকে এই বাংলাদেশ। সকলকে শুভ সন্ধ্যা। প্রাণ আরফেল গ্রুপ সবসময় চায় তরুণদের সাথে থাকতে, তরুণদেরকে নিয়ে কাজ করতে, এর কারণেই কিন্তু আমরা আসছি আপনাদের কাছে। আর আমি আবার কথা দিয়ে যাচ্ছি, আগামী বছর যদি আমাদেরকে জানানো হয় আমরা ইনশাল্লাহ আসবো। আর সবার প্রতি অনুরোধ যে আপনারা মানে প্রোগ্রামটাকে অনেক বেশি এনজয় করেন। আমি দেখছি আপনাদের ক্রেজটা খুব ভালো লাগছে, ইয়ং ক্রেজ যেটা না। ওকে ঠিক আছে, ইনশাল্লাহ আগামী বছর আবার দেখা হবে। ধন্যবাদ। এবার আমরা আচ্ছা, ভিভ রিচার্ডস একজন খুব খ্যাতনামা ক্রিকেটার ছিলেন ওয়েস্ট ইন্ডিজের, তো উনি ব্যাটসম্যান মানে দুর্ধর্ষ ব্যাটসম্যান, উনি একবার খেলতে নেমে আউট হয়ে গেলেন খুব তাড়াতাড়ি, আম্পায়ার তার আঙ্গুল তুলে দিলেন এরকম করে আউট। তো উনি তখন আম্পায়ারের কাছে গিয়ে বলেছিলেন, হে আম্পায়ার, এই যে হাজার জনতা এসেছে তোমার আঙ্গুল দেখতে নয়, আমার ব্যাটিং দেখতে। তো আমার মনে হয় যে এখানে যে হাজার হাজার উচ্ছল তরুণ প্রাণ, তারা এসেছে গান শুনতে, তারা এসেছে অনুষ্ঠান উপভোগ করতে, বক্তব্য শুনতে নয়। কাজেই বক্তব্য দেব না, শুধু ধন্যবাদ। আমাকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর জন্য উপাচার্য মহোদয়কে ধন্যবাদ এবং সকলকে ধন্যবাদ। প্রাণের আবেগে তারুণ্যের উচ্ছ্বাসে ভেসে যাক আজকের আনন্দ অনুষ্ঠান, সবাইকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শকবৃন্দ, কথা হয়েছে যেটুকু ওনার কথা শুনেছি, উনি অত্যন্ত একজন যোগ্য এবং আমরা ফর্চুনেট ইনাফ যে গোপালগঞ্জে ওনার মতো একজন জেলা প্রশাসক পেয়েছি এবং আয়োজনাকে আমরা এখানে পেয়ে এবং উনি যে সময় দিচ্ছেন এটার জন্যে উই আর এভার গ্রেটফুল টু ইউ। ডিসি মহোদয়ের ওয়াইফ ফরিদপুর জেলার ডিসি, ওনাকেও আমরা আজ স্পেশাল গেস্ট হিসাবে দাওয়াত দিয়েছিলাম, উনি অফিসদের বিদায় উনি আসতে পারেন নাই, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। প্রাণ আরএফএল আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ, বিশেষ করে এই অনুষ্ঠান কিছুতেই আমাদের দ্বারা করা সম্ভব হতো না এত সুন্দর করে আপনাদের এই হোল হার্টেড সাপোর্ট ছাড়া। তা আপনার যে কমিটমেন্ট যে আপনারা আসবেন, বারবার আসবেন, সেটা আপনাদের যে স্পন্সার্স তাদের আমি সবার প্রতি রিকোয়েস্ট থাকলো। আমরা আমাদেরই গোপালগঞ্জের কৃতি সন্তান, সেবা গ্রিন লাইনের স্বত্বাধিকারী এবং উনি প্রাইম মিনিস্টারের গোল্ড মেডেলিস্ট, ওনার যে এক্সপোর্ট হ্যাঁ সে কারণে আমরা ওনাকে কংগ্রেচুলেশন জানাই। এবং একজন তরুণ প্রতিষ্ঠিত সিআইপি, কমার্শিয়াল ইম্পর্টেন্ট পার্সন ইন দিস রিজিয়ন, আপনার কমিটমেন্ট এবং ছাত্রদের প্রতি, এলাকাবাসীর প্রতি যে আপনার দরদ সেটা আপনার আমরা বক্তব্যে ফুটে আসছে। আমাদের মাননীয় এজিএম সাহেব, আমাদের ব্যাংক, আমাদের ব্যাংকার, বিশ্ববিদ্যালয়ের অফিসিয়ালি ব্যাংকার, আপনাদের কন্টিনিউড সাপোর্ট গত বছরও আমরা এই র‍্যাগ ডে-তে পেয়েছি, এবছরও পেয়েছি। আমি শেষ করব এই কথা বলে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সায়েন্স অ্যান্ড টেকনোলজি সারা বাংলাদেশে এখন ছাত্রের সংখ্যা ভর্তি হিসাবে পঞ্চম স্থান, পিছনে ফেলেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়কে, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে,
এবং প্রাচীন বিশ্ববিদ্যালয় এবং বড় বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে সুশৃঙ্খল ছাত্রছাত্রীরা যেভাবে ইউনিভার্সিটিকে রাখে সবসময়, আমি হচ্ছি এটার জাস্ট দেখাশোনা করা মাত্র, কিন্তু আজ পর্যন্ত আমি আসার পর কোনো গণ্ডগোল হয় নাই। এই বিশ্ববিদ্যালয় আপনারা জেনে খুশি হবেন যে এটা হচ্ছে র্যাগিং মুক্ত একটা বিশ্ববিদ্যালয়, এটা হচ্ছে একটা ইপটিজিং মুক্ত বিশ্ববিদ্যালয়, এবং এটা হচ্ছে একটা জিরো সেশন জট বিশ্ববিদ্যালয়। আপনারা জানেন যে 31শে ডিসেম্বর আমাদের গত বছর রেজাল্ট হয়েছিল, এবছরও শেষ বছর রেজাল্ট হবে 31শে ডিসেম্বর, আবার ক্লাস শুরু হবে 1লা জানুয়ারি। কাজে আপনারা যারা ছাত্রছাত্রী আছেন, এলাকাবাসী আছেন, প্রশাসন, সবার প্রতি আমি গ্রেটফুল যে এই কন্টিনিউড সাপোর্ট, যে এটাকে আপনার স্মুথ রানিং অফ দ্য ইউনিভার্সিটি, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে এখানে দায়িত্ব দিয়েছেন, আপনাদের সবার সহযোগিতায় আমি যেন এই বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশের একটা ন্যাশনাল লেভেলে হাই স্ট্যাটাসে নিয়ে যেতে পারি, সেই অনুরোধ চোখে রাখে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। চন্দ্র সূর্য
Manena, 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 manena
গুরু গো বেদ বিধির পা শাস্ত্র
লোকে বলে লালন ফকি কোন জাতের ছেলে ওরে কার কি বা বলিও রে ওরে কার কি বা বলিও রে দিশ না মেলে লোকে বলে লালন ফকির কোন জাতের ছেলে লোকে বলে লালন ফকির কোন জাতের ছেলে ওরে কার কি বা বলিও রে বলে
আমার পরিচয়টা দিয়ে আমি কুষ্টিয়া থেকে আসছি, আমার হোম টাউন কুষ্টিয়া, আর আমি এখানে সুসজ্জ ডিপার্টমেন্ট এবার থার্ড ইয়ার। দোয়া করবেন আমার জন্য সবাই। আমরা এখন পর্যন্ত অনেক গান শুনলাম, অনেক মানুষের গান শুনলাম, এবার আমি যদি দর্শক সারি থেকে একজন বা দুজনকে ডেকে নিই কেমন হয় সেটা? আমরা একটা মজার একটা পর্বে প্রবেশ করতে যাচ্ছি। এই পর্যায়ে আমাদের এই অনুষ্ঠানের শিল্পী, আমাদের পূর্ব নির্ধারিত কোনো শিল্পী না, এই পর্যায়ে আমাদের শিল্পী আমাদের এই বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর স্যার এবং গোপালগঞ্জ জেলার ডিসি স্যার। সো লেটস ওয়েলকাম টু দেম সবাই। আমি শিক্ষক শিক্ষিকাকে অনুরোধ করব সবাই একসাথে, আমরা আনন্দ করতে এসেছি, আনন্দই করব। পরিচিত গান
Oh, love.
आया पल में घसाया पल में रुलाया फिर भी कैसे कमी है आ खा खा दी सोहिया की है तेरी तो लागे ताके रोई लेकर के नाम हमारा आ खा खा आ खा खा रूठा रूठा रब छूटा छूटा छब टूटा टूटा दिल तेरे बिना अब कैसी हो जीना गवारा आ खा खा भीगी भीगी बात भीगी भीगी आँखों में कैसे नमी है आ खा खा आ खा खा सपनों का साया पल को भी आया पल में हंसाया पल में रुलाया फिर भी कैसे कमी है आ खा खा
শহরে চারশো চার মনে পড়ে যাবে আবার রোজ বিকেলে কাঁদতে নাই আমার গিটার দুটো পুরোনো জিনিস দুটো ময়লা টি শার্ট কাঁধে একটা ব্যাগ কিছু স্বপ্ন আবার সুখী হবে নানা জেনে জীবনের প্রয়োজনে হাজারো স্মৃতি জড়িয়ে উপসংহার কিভাবে যে কেটে গেল চারটি বছর ক্যাফেটেরিয়ায় সাদা কালো গানের আসর ব্যাগ ক্লাস ফাঁকি দিয়ে পগার পার সেই সময় গুলো ফিরবে না বন্ধু আমার যদি কখনো ক্যাম্পাসটাকে মনে পড়ে চলে আসিস চিরচেনা পথে আবার বন্ধু আমার আছিস তুই বহু দূরে হারিয়ে গেছি তোয়ায় ঢাকা শহরে মাঝরাতে রুমে সিগারেট চলে না ছিল শান্ত অসহায়
হবে একদিন, ঝরনার সাথে গান হবে একদিন, সবার সাথে আগুনের দিন শেষ হবে একদিন, ঝরনার সাথে গান হবে একদিন, স্বপ্নের শিবে কত সুখ বেদনা, ও আমি তো দেখেছি
পাতাতে সামনে অনুকূলেই ঝরে যায়, শুকনো পাতার মরমর বাজে কত সুখ বেদনা, আকাশে বাতাসে নিষ্ফল হাহাকার হয়ে যায়, দুঃখের দহনে করুণ রোদনে দিলে দিলে তার ক্ষয়, দিলে দিলে তার ক্ষয়, তুমি কি দেখেছ প্রভু জীবনের পরাজয়, দুঃখের দহনে করুণ রোদনে দিলে দিলে তার ক্ষয়, দিলে দিলে তার ক্ষয়, তুমি কি দেখেছ প্রভু কাগজের পাতা পড়ে বলে খাতার অনেক খবর রয়ে যায়, প্রতিদিন কত খবর আসে যে কাগজের পাতা পড়ে বলে খাতার অনেক খবর রয়ে যায়, কেউ তো জানে না প্রাণের কুতি ভার পারে সে চা, স্বার্থের টানে প্রিয়জন কেন দূরে সরে চলে যাও, ধরণের মুখে পাশাপাশি তো মুখে তার ঘরে দিলে তার ঘর, তুমি কি দেখেছ প্রভু জীবনের পরাজয়, মুখের দহনে করুণ রোদনে দিলে দিলে তার ঘর, দিলে দিলে তার ঘর, তুমি কি দেখেছ প্রভু
সবাই একসাথে কি গাইব? কি জানো
গোপালগঞ্জে প্রথমবারের মতো এসে মানে এত পরিচিত মানুষ পাবো আশা করিনি। এই এইবারের হাততালিটা আপনাদের নিজেদের জন্য হবে। আচ্ছা, আমরা আমাদের
অনেক কৃতজ্ঞ আমরা, মানে এত দূরে এসে, মানে প্রথমবারের মতো এসে, সত্যি আমরা এতটা এক্সপেক্ট করিনি। ভালো
সবগুলো গলা শুনতে চাই। শুনতে কি পাও কথাগুলো তুমি
মাঝে মাঝে আমার কাছে আমার বিরুদ্ধে আমি মনের বিরুদ্ধে মনের বিরুদ্ধে কি কবিতা লেখা যায় আমার কাছে তুমি মাঝে মাঝে আমার কাছে আমার বিরুদ্ধে আমি মনের বিরুদ্ধে মনের বিরুদ্ধে কি চটিল করলে চটিল হবে Thank you.
ধন্যবাদ সবাইকে। Oh, shine, I'll never let it go.
আপনারা বেয়াদবি হয়ে ফেলেছেন চাই না। শিবন ভাই অনেক ফিডব্যাক করছে স্টেজে, আমরা চেষ্টা করেছি কান্ডারি বিশ্বাসের গানটা করার জন্য। আপনারা গানটা সবাই জানেন এবং এটা বাংলাদেশের জন্য একটা অনেক বড় গান অবশ্যই। তো আজকের দিনে আমরা চাচা, গতকালকে আমাদের বার্থডে ছিল এমনি মেয়ে, তো 8 সালের বার্থডে ছিল, আমরা খুলনায় এনজয় করেছি, সবাই আমাদেরকে উইশ করেছে, তো আপনাদের কাছে এসেছি এর পরের দিনই। তো ধরেন আজকেও বার্থডে আমাদের, উই আর সো হ্যাপি যে আমরা আপনাদের সাথে সময় কাটাতে পারছি। সো আমরা কি সবাই মিলে একসাথে গান গাইতে পারবো? আপনারা পেছনে, আপনাদের কি অবস্থা? আয়ু দে এদিকে, লাইটসকে দিকে একটু দেওয়া যায়, আপনারা কি আনন্দ পাচ্ছেন? তো আপনারা সবাই সবাই মিলে একসাথে আনন্দ করলেই আমাদের গান হবে। আমি
ইয়াং থাকবো না, একদিন বয়স হতে হবে, কিন্তু এই সময়ের রক্ত গরমটা কাজে লাগাতে হবে। এই সময় সেই সময় না, এই সময় হচ্ছে অন্য সময়।
Thank you. Thank you.
Oh.
Oh,
Thank you very much. Good night. Thank you very much.